মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। হরিহরপাড়া হোসেনপুরে প্রাচীন সম্প্রীতি মেলা প্রাঙ্গণে দেদার বিক্রি হচ্ছে নকল ঠান্ডা পানীয়। গরমে গলা ভেজাতে নামি দামি ব্র্যান্ডের লেবেল মারা ঠান্ডা পানীয়ই কিনে খাচ্ছেন ছোট থেকে বড় সকলেই, আর যা থেকে স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন স্বাস্থ্য আধিকারিকেরা। পবিত্র রমজান মাসে মনমোহিনী আপনাকে জানাচ্ছে ঈদের শুভেচ্ছা। কেনাকাটায় আপনি পাবেন সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার উপর রয়েছে লাকি ড্র কুপন। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। বৈশাখ মাসের প্রতি শুক্রবার এই মেলার আয়োজন, আর সেখানেই দেখা যাচ্ছে দেদার বিক্রি হচ্ছে নকল ঠান্ডা পানীয়। নামি দামি ব্র্যান্ডের লেবেল মারা ঠান্ডা পানীয়র লেবেলে বিক্রি করা হচ্ছে এই সব পানীয়। দাম কম থাকায় অনেকেই কিনে খাচ্ছেন, বড়দের সাথে সাথে এই ঠান্ডা পানীয় খাচ্ছে ছোট ছোট বাচ্চারাও। নিজেদের অজান্তেই তারা কিনছেন এই সব ঠান্ডা পানীয়। কত টাকা দাম নিল? ৫ টাকা পেপসি পাওয়া যায়? হ্যাঁ, কোথায় এটা? মেলা খেলায় কেন এই দামে তো পাওয়া যায় না? তো কেমন লাগছে এটা খেতে? জলের সময় তো অনেক কেমিক্যাল মেশানো আছে এটা, সাধারণ লোক এটা কি থামসাপ বলে বিক্রি করা আছে? তো এটা খেলে আপনার বাচ্চাদের খাওয়াচ্ছেন, অসুবিধা হবে না? হরে কথা। ব্যবসায়ীরা জানাচ্ছেন বিভিন্ন জায়গার মেলাতে তারা এই ঠান্ডা পানীয় বিক্রি করছেন। যেখানে বাজারে একটি ব্র্যান্ডেড ঠান্ডা পানীয় যে টাকায় পাওয়া যায়, সেখানে 3 বোতল ঠান্ডা পানীয় পাওয়া যাচ্ছে সেই টাকায়। তবে এই ঠান্ডা পানীয় থেকে কারোরই কোনো ক্ষতি হবে না বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। কোথায় কোথায় যান? ওই মেলা খেলায়, মেলা খেলায় যাই, জলসায় বড় বড় মেলা খেলায় যাই, যে কোনো অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানে হেঁটে বেড়াই। এবার ধরে নিয়া গরমের মুখে প্রিয় জিনিস ঠান্ডা, খেতে ভালো লাগে, ছেলে পেলে খায়। এইটাই কেন খায় বাচ্চারা? এটা ভালো লাগে, খায়, সস্তা। কত করে নিচ্ছেন এটা? ৫ টাকা। তাহলে একটা কোল্ড ড্রিঙ্কসের দাম হচ্ছে 15 টাকা মিনিমাম ছোটো এতে, তাহলে সেখানে 5 টাকায় পাচ্ছে, সে কারণে কি? হ্যাঁ, ধরেন একটা বাচ্চা তো 15 টাকা হাতে করে আসতে পারছে না, 15 টাকাতে 3টা বাচ্চা হয়তো নিয়ে আসলে 3টাই বাচ্চাই খেতে পাচ্ছে। এটাই এর সুবিধে। এটা খেলে বাচ্চাদের কি ক্ষতি হতে পারে? না, ক্ষতি হলে পরে বড় বড় ব্যবসায়িকরা, বড় বড় দোকান চলছে, তাদের কোটি কোটি টাকার বাচ্চা কেনা হয়েছে। অন্যদিকে এই সব ঠান্ডা পানীয় দেদার বিক্রি এবং ছোট থেকে বড় সকলেরই খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন স্বাস্থ্য আধিকারিকেরা। মেলাতে যেগুলো বিক্রি করা হচ্ছে মানে সস্তা দামে, মানে অল্প পয়সায় পুষ্টিকর খাবার তাই বলে বিক্রি করছে। এবার মেলার ক্ষেত্রে সেগুলো বলা টাফ, কেন সেখানে মেলা কমিটি যারা আছে তাদেরকে সেগুলো রেস্ট্রিকশন করা উচিত, যে যে খাবারগুলো তারা বিক্রি করছে বিশেষ করে পানীয় জল হিসাবে, সেটা কতটা পরিশুদ্ধ সেটা মেলা অথরিটিকে জাস্টিফিকেশন করে তাদের পারমিশন দেওয়া উচিত। ছোটো ছোটো বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, এটাতে কি কোনো ক্ষতিকারক হতে পারে? এবং কালারফুল যে সমস্ত পানীয় ইউজ করা হয় তাতে কী কেমিক্যাল ইউজ করে কালারটা তৈরি করা হচ্ছে সেটা তো আমরা নির্দিষ্টভাবে জানি না, বিশেষ করে ওটা কোনো কোম্পানির বা কোনো লাইসেন্সপ্রাপ্ত ব্যাপার কিছু নয়, তো সেক্ষেত্রে অথেন্টিকেশন কিছু নয় আর কি, সেটা না খাওয়ানোই ভালো। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।